শরীয়তপুরের ভোজেশ্বরে মাহিন্দ্র চাপায় মোটরসাইকেল আরোহী নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুর রহমান মুকুলের মৃত্যু হয়েছে। বুধবার বেলা 12টার দিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজী জানান, নিহত জাহিদুর রহমান মুকুল নড়িয়া পৌরসভার 2 নং ওয়ার্ড শুভ গ্রামের বোরহানউদ্দিন মীর মালতের ছেলে এবং তিনি ইতালি প্রবাসী। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোজেশ্বর বাজারের ব্রিজের কাছে মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেলে থাকা আরোহী মকবুল নিহত হয়। এ সময় মোটরসাইকেল চালকও আহত হয়েছে। ঘাতক মাহিন্দ্রাটি আটক করা হয়েছে এবং নিহতের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।